আমরা তাহলে এবার বাড়ি যাই, অনেক রাত হয়ে গিয়েছে, এরপরে আবার মা চিন্তা করবে তো, বুঝলি? আসি তাহলে আজকে। আর একটু থাকবি না তোরা? এত তাড়াতাড়ি চলে যাবি? আর একটু থাক না। আরে তুলি, আর থাকলে হবে না, আজই তো অনেকক্ষণ থাকলাম, আবার আসবো খুনি পরে, চিন্তা করছিস কেন? বলছিস তো? আরে তুলি, কেন আসবো না? আর এখন তোর বাড়িতে পড়ি, রিনি দিদি, তারপরে পিঙ্কি, ওরা সবাই আছে তো, এখন তো মাঝে মাঝেই তোর বাড়িতে চলে আসতে হবে খেলা করার জন্য, নাইলে হয়? মনে থাকে যেন। ঠিক আছে, যা তাহলে। আর শোন না, সাবধানে বাড়ি যাস, আর বাড়ি গিয়ে আমার মামামের ফোনে একটা করে সবাই মিস কল দিয়ে দিস, ঠিক আছে? ঠিক আছে তুলি, তাহলে চললাম রে, আবার খুব শীঘ্রই দেখা হবে, তাহলে সবাইকে টাটা। আচ্ছা তুলি, চল তাহলে, বাইরে তো অন্ধকার হয়ে এলো, চল আমরা বরং ভেতরে যাই। হ্যাঁ রিনি দিদি, চলো চলো আমরা বরং ভেতরে যাই, আর আমার গিফটগুলোও তো খুলে দেখতে হবে কি কি পেলাম। চল পড়ি, পিঙ্কি, গুড্ডু, চল সবাই ঘরে যাই। হ্যাঁ তুলি দিদি, তুমি তো কত গিফট পেয়েছো, বাপরে, আমি তো কখন থেকে ভাবছি কখন দেখবো ওগুলো, কি কি আছে ভেতরে, বাবা কত বড় বড় সব বাদা বাদা পড়ে আছে দেখলাম ঘরে। চলো চলো চলো, যাই যাই। বাবা, মেয়েরা সবুজ হয় না, খেদে কোথায় একটু ঘুমোবি এখন, সবাই মিলে একটু রেস্ট টেস্ট নেবো, তা হবে না, ওনার আজকে এখনই এই মুহূর্তে গিফটগুলো সব খুলে দেখতে হবে রাত্রিবেলা, কত রাত হয়ে গিয়েছে, হ্যাঁ বললাম কাল সকালে খুলিস গিফটগুলো। তাহলে আর ছেলে মানুষ বলেছে কেন, হ্যাঁ যদি সবই এত বুঝে বুঝে করতো তাহলে কি আর ওরা বাচ্চা থাকতো রে দিদি। আরে বাবা, একটা দিন জন্মদিন, হ্যাঁ আর কত গিফট পেয়েছে সেগুলো দেখতে ইচ্ছা করছে না, তুই যেন কেমন একটা আছিস। আচ্ছা তোমরা সবাই তুলির নামে দোষ দিচ্ছ কেন বলো তো? হ্যাঁ আর ওর পাশ দিয়ে যে সবাই বসে আছে ওদের কোনো দোষ নেই বুঝি, সব কটা মিলে উটোপাটা বাজিয়েছে গিফট খোলার জন্য, বুঝলে? শুধু তুলি নয়। হ্যাঁ একদম ঠিক কথা বলেছো হেনা। আরে কতক্ষণে গিফটগুলো খুলবে জানো, তুলি আমাকে ওই ঘরে গিয়ে ডেকে নিয়ে এসেছে, বললো পিপি তুমি শিগগিরই চলো, আমার গিফটগুলো এখনই আমি খুলবো, তাই জন্যই তো আমি এলাম, কি করা যাবে, প্রিন্সেস যখন চেয়েছে, যাকে চলো এবার গিফটগুলো খুলতে শুরু করি। এগো পিপি, আমার তো সবুজ হয়েছে না, নাও নাও তাড়াতাড়ি খুলে দেখি, তারপরে ঘুমো ঘুমো করবো, আমার সাথে তো পরিও জেগে আছে, সবাই জেগে আছে, ওদেরও তো ঘুম পেয়েছে, তাড়াতাড়ি বরং গিফটগুলো দেখে ফেলি। এ তুলি, এবার গিফটগুলো একটা একটা করে খোলা শুরু কর। আচ্ছা ঠিক আছে পিপি, দেখি কোন গিফটটা খোলা যায়। কি এইটা সামনে আছে? এটাই আগে দেখি এটার মধ্যে কি আছে। ও, এটা তো একটা খুব সুন্দর জামা, কি সুন্দর, দেখো মা, দেখো পিপি জামাটা কি সুন্দর, ওপরটা স্কাই কালার আর নিচেরটা পিঙ্ক। আচ্ছা এবার এইটা দেখি, দেখি তো এইটা, এটা কি, এটা তো একটা ভল্লুক ভল্লুক মনে হচ্ছে। হ্যাঁ এটা তো খুব সুন্দর একটা টেডি বিয়ার, আবার সামনে আই লাভ ইউ লেখা আছে, ও মা কি সুন্দর। আচ্ছা এইবার এই গিফটটা খুলে দেখি, এটাতে কি আছে, কি সুন্দর পিঙ্ক কালারের কাগজ দিয়ে মোড়ানো, নিশ্চয়ই এর ভেতরে ভালো কিছুই আছে, দেখি তো। ও মা কি সুন্দর একটা অ্যালার্ম ক্লক, এটাও তো পিঙ্ক কালারের, আমার ফেভারিট কালার, কি সুন্দর হয়েছে গিফটটা। তো জন্মদিনের গিফটটা কিন্তু দারুণ হয়েছে, সকালবেলা রোজ ছটার সময় তোকে তুলে দেবে এই ক্লকটা। এটা দেখি, এটাতে কি আছে, এটা তো একটা ব্যাগ মনে হচ্ছে, মা এটাও তো পিঙ্ক কালার, কি সুন্দর ব্যাগটা। এটা দেখি, মা কি সুন্দর ফুলফুল করা ব্যাগ, এর মধ্যে থেকে কি বেরোয় দেখি তো, মা এটা একটা রেড কালারের জামা, কি সুন্দর, দেখো পিপি কেমন লাগছে আমার, এটা আমি পূজোতে পরবো। তুলি এই নে, এইবার এইটা খোল দেখ, আরেকটা ফুলফুল করা প্যাকেট রে। আচ্ছা ঠিক আছে এটাই খুলছি, মা এটাও তো আরেকটা জামা, কি সুন্দর ইয়েলো আর ব্ল্যাক এর কম্বিনেশন, আবার সামনে কি সুন্দর লাভ চিহ্ন করা আছে, এটা আমার কেমন লাগছে পিপি, দেখো এটাও আমি পূজাতে পরবো, কি মজা। এই বড় বক্সটা দেখি তো কি আছে, কত বড় বক্সটা বাবারে, দেখি দেখি কি আছে, এই যে, ও বাবা এটাও তো একটা জামাই দেখছি, কি সুন্দর, মা এটা তো টিউনিক জামা জিন্সের, এই দেখো আমাকে এটা পরে কেমন লাগছে।
শোনা রে, তুই যা পড়বি তাতেই তোকে সুন্দর লাগবে। তুই তো খুব মিষ্টি, আমাদের একটা নটি নটি কিউটি কিউটি পাই। এই নে তুলি, আর একটা বড় আছে গিফট, দেখ এটার মধ্যে কি আছে। মা, এইটাও তো অনেক বড় গিফট দেখছি। আচ্ছা ঠিক আছে পিপি, এটাই আমি খুলছি তাহলে। এই খুলে ফেললাম। মা, এটা তো একটা খুব সুন্দর ভল্লুক। কি সুন্দর, আবার পিপি আওয়াজ হচ্ছে। এই মা, কি সুন্দর দেখতে, কি কিউট। এবার এইটা দেখি কি আছে। এটা তো একটা লাল টেডি বিয়ার, খুব ভালো হয়েছে। আমারটা তো পিঙ্ক কালারের ছিল, আর এটা টুকটুকে লাল, খুব সুন্দর। আমার তো লাল টেডি ছিল না। এবার এই বাস্কটা দেখি। এই দেখি, এটা তো ছোট্ট খাট্ট একটা লাল বাস্ক দেখছি। দেখি এর মধ্যে কি আছে। মা, এই দেখো আমার হাতে দুটো সোনার চুড়ি। তুলি, ওটা কে দিয়েছে বলতো তোকে? ওটা তোর হেনা মাসিমণি দিয়েছে রে। চুড়ি দুটো খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে হেনা মাসিমণি। এইবার এইটা দেখি কি আছে। ও বাবা, এটাও তো একটা বড় বাক্স দেখছি। ও মা, এটা তো একটা মুক্ত সিটি সোনার লকেট দিয়ে হার গো। মা দেখো কি সুন্দর না হারটা, দেখো মাসিমণি কি সুন্দর। এ, ওটা তোর জন্য রিনি দিদির মা পাঠিয়েছে বুঝলি। এবার এটা দেখি, এটাতে কি আছে। বক্সের মধ্যে ছোট্ট পান্ডা। বাস্কটা দেখি এটাতে কি আছে। এটাও তো দেখছি একটা লাল রঙের বাস্ক। হ্যাঁ দেখি, ও মা, এর মধ্যে তো দুটো কানের সোনার বল, অনেকটা আমি যেটা পরে আছি ওই রকমই। দেখেছো মা কি সুন্দর বল দুটো। তুলি রে, এইটা তোকে আমার দিদি ভাই মানে তোর কাম্মা দিয়েছে বুঝলি। নেক্সট এটা দেখি, এটাতে কি আছে। এটাও তো একটা লাল রঙের বাস্ক দেখছি। ও মা, এটাতে দারুণ সুন্দর একটা নেকলেস আছে, কি সুন্দর লাগছে এই নেকলেসটা। পছন্দ হয়েছে তুলি? হ্যাঁ পিপি, পছন্দ তো হয়েছে, কিন্তু এটা কে দিয়েছে? এটা তোর পিপি দিয়েছে রে, তোকে বলেছিলাম না একটা ভালো জিনিস দেবো আমি, তো তোর জন্য এটাই আমার বেস্ট মনে হয়েছে। আও, কি সুন্দর হয়েছে, এটা তো আমি খুব যত্ন করে রাখবো। তুলি, এইবার এই দুটো খোল, এই প্যাকেট দুটোতে কি আছে দেখ। কি দেখছি, এটাও তো মনে হচ্ছে জামা। হ্যাঁ গো পিপি, এই দেখো কি সুন্দর ইয়েলো কালারের জামা। ওয়াও, এই দেখো, এটাও আমাকে পরলে খুব ভালো লাগবে, তাই না পিপি? আর এইটাতে, এইটাতেও তো একটা ইয়েলোর সঙ্গে কম্বিনেশন জামা, উপরটা ভায়োলেট। এই জামাটাও আমার খুব পছন্দ হয়েছে। টি, আর মাত্র দুটো গিফট, তাহলে খোলা কমপ্লিট গিফট। নে নে, এই দেখ, এই প্রথমে এইটা খোল, তারপরে আর একটা থাকবে। আচ্ছা, আমি এইটাই তাহলে আগে খুলি পিপি। এই দেখি তো কি আছে। ও বাবা, এটাও তো একটা বড় বাক্স। এর মধ্যে একটা কি সুন্দর ঝুমকো দুল, আবার মিনে করা পাথর বসানো। তুলি রে, এইটা তোর মাসিমণি দিয়েছে, আর কি বলেছে জানিস? বলেছে তুলি বিয়েতে পড়বে এটা। এবার সবার শেষ এই গিফটটা, এটা দেখি, এটাও একটা স্কাই কালারের খুব সুন্দর জামা। বাহ, কি সুন্দর হয়েছে এই জামাটাও, আমি পুজোতে পরবো। ও তুলি দি, ওই যে রেড কালারের জামাটা ছিল না, ওইটা আমার মা পাঠিয়েছে তোমার জন্য, ওটা পছন্দ হয়েছে তো তোমার? রে পিঙ্কি, দেখলি না, ওইটা আমার কত পছন্দ হয়েছে, তাই জন্যই তোটা রেখে দিলাম পূজায় পরব বলে। বন্ধুরা, দেখতেই পারলে আমাদের ছোট্ট তুলি সোনার জন্মদিনের সমস্ত গিফট আনবক্সিং করলাম আমরা সবাই মিলে, আর সবাই কত সুন্দর সুন্দর জিনিস গিফট করেছে তুলিকে। তো যাই হোক, এই ধরনের দুষ্টু মিষ্টি সুন্দর ভিডিওগুলো দেখার জন্য টিনি ভিলেজ স্টোরি সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। কালকে দেখা হচ্ছে আবার একটা নতুন এপিসোডের সঙ্গে, ততক্ষণের জন্য তোমরা সবাই অনেক ভালো থেকো, অনেক ভালোবাসা নিও, টাটা।